ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট যে অটো চার্জারের মানে 60 ভোল্ট যে চার্জারগুলো আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেম দেখাবো। তো আমরা বেশিরভাগ যে প্রবলেমগুলো ফেস করি সেটি হচ্ছে এই যে ব্যাটারির সাইডের যে আমাদের যে ডিসি জেড কেবল আছে সেই কেবল এর যে প্লাগটি আছে সেটি বেশিরভাগ পুড়ে যায়। তো কি কারণে সেটি পুড়ে যায় সেটি আজকে তোমাদের মাঝে আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো দেখতে পাচ্ছ আমাদের যে চার্জারের যে অরিজিনাল কেবল আছে সে অরিজিনাল কেবলের থেকে আমাদের যে এক্সট্রা মাথা লাগানো হয়েছে এই মাথার তারটি কিন্তু অনেক মোটা। তবে সেটি মোটা হলেও সেটি হচ্ছে নর্মাল একটি তার, তো শুধু প্লাস্টিকটাই মোটা, তো ভিতরে কোনো প্রকার খেই নেই। তো সেই ক্ষেত্রে আমরা যে এখানে যে এক্সট্রা যে জয়েন্টটা দেই এটি হচ্ছে আমাদের ভুল একটা থিওরি। তো এই ডিসি সেকশনে যেহেতু আমাদের এম্পিয়ার হচ্ছে হেভি এম্পিয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জয়েন্টটা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। তো দেখতেই পাচ্ছ এ তারটি মোটা হলেও যে এ তারটি গত 3 দিন আগে লাগানো, তো তারটি এখনই গলে গেছে। তো কিন্তু আমাদের যে অরিজিনাল তারটি সেটি কিন্তু আমাদের সেম রকমই আছে। তো ওই তারগুলো চিকন হলেও সেটি হচ্ছে হেভি এম্পিয়ার তার, মানে ভিতরে অনেক হেভি লোড নিতে পারে। তো যেহেতু আমাদের ডিসি সেকশনের লোড বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেসটি ব্যবহার করতে হবে এখানে তারের মাঝখানে কোনো প্রকার জয়েন্ট বাদ দিয়ে আমাদের যে অরিজিনাল নিয়মটি দেখতে হবে সেটি হচ্ছে প্রথমত ওই যে জ্যাকটি আছে, এই যে জ্যাকটি দেখতে পাচ্ছ এই জ্যাকটি খুলতে হবে। খোলার পর যে আমাদের এই যে এইরকম যে দুটি পিন বের হবে, একটি হচ্ছে প্লাস আর একটি হচ্ছে মাইনাস। তো প্লাসে প্লাসে সরাসরি আমরা শোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডারিং করে নিব। তো এইভাবে শোল্ডারিং করে নিলে অনেক হেভি এম্পিয়ার থাকবে। আমাদের যে ডিসি সেকশনের লোড হচ্ছে 15 থেকে 18 এম্পিয়ার প্লাস 20 এম্পিয়ার পর্যন্ত। তো আমাদের যে অরিজিনাল তারটি আছে সেটি আমাদের অনেক মানে প্লাসের মধ্যে আছে, কিন্তু আমাদের যে এই যে ডুপ্লিকেট যে কেবলের যে মাথাটি কিনলে সেখানে কিন্তু আমাদের এম্পিয়ার কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের চার্জারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যাটারি তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই খেয়াল রাখবে যে চার্জারের যে অ্যানালগ কাটাটি আছে সেটি যাতে 15 এম্পিয়ার অথবা যে এ চিহ্ন অথবা সবুজ চিহ্ন আছে তার বেশি কোনোভাবেই না যায়। তো সে সবুজ এম্পিয়ারের যদি বেশি যায় তাহলে পুড়ে যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।